हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम। अपने माजे आज के एक नतून भिडियो निया गेम्स कम्पिटार पॉइंट हाजिर हो तो अपन देख ये प्रिंटार्टी की प्रब्लेम आई प्रिंटार अपनार इफसन एल 130 प्रिंटार्टर प्रब्लेम अपन एक प्रिंट दिए देखा प्रथम जे प्रिंटार्टी की प्रब्लेम आलो एक प्रिंट दी तो बंधुरा एक ख्याल करबें भलो करे प्रिंटारटी की प्रब्लेम आछे तो बंधुरा प्रिंटारटी प्रब्लेम काटा काटा आसतेछे देखुन ए हच्छे प्रिंटारटी प्रब्लेम। तो आमरा एखन प्रिंटारटीर हेड क्लिन करब। हेड क्लिन करार पर जदि प्रिंटारटीर समाधान ना हय তাহলে আমরা এখন হেডটিকে পরিষ্কার করব। তো চলুন আমরা আগে প্রিন্টারটি হেড ক্লিন করে নিই। হেড ক্লিন করতে গেলে আপনারা যারা এখনও কম্পিউটার থেকে হেড ক্লিন করতে পারেন না তারা রিসিট বাটনটি 5 সেকেন্ড চেপে ধরবেন। 5 সেকেন্ড চেপে ধরার পরে আপনি ছেড়ে দেবেন, দেখবেন ওর মতন ও নিজে হেড ক্লিন করে নিচ্ছে। দেখুন হেড কিন্তু নোটিস নড়ছে আর কাজও হচ্ছে। তো বন্ধুরা আমরা হেড ক্লিন হয়ে গেলে আরেকটা প্রিন্ট দিব, তারপর যদি না হয় তখন আমরা হেডের সাইডে কাজ করব। তো আপনারা একটু ওয়েট করুন। প্রিন্টারটি হেড ক্লিন হচ্ছে, দেখুন পার্ট বাটনটি আপ ডাউন করছে। এই আপ ডাউন করার কারণ হচ্ছে আপনার প্রিন্টারটি ওয়েটিং আছে, মানে প্রিন্টারে কাজ হচ্ছে। যখন এটা স্থির হয়ে যাবে তখন মনে করবেন প্রিন্টারটি রেডি। প্রিন্টারটি এখনও হেড ক্লিন হচ্ছে, দেখুন চলুন আমরা একটা প্রিন্ট দিব এবার, কারণ প্রিন্টারটি হেড ক্লিন একটু বাকি আছে। এটা হেড ক্লিনটা হয়ে গেলে আমরা একটা প্রিন্ট দিয়ে দেখব যে আসলে প্রিন্টারটির আগের স্থানে আছে কি না, কোনো পরিবর্তন হয়েছে। তো বন্ধুরা দেখুন একটা প্রিন্ট দিয়ে আমরা প্রিন্টারটি আবার দেখি প্রিন্টারটা আগের স্থানে আছে কিনা। তো বন্ধুরা দেখুন এখনও প্রিন্টারটি সেম প্রবলেমে আছে। তো আমরা এখন প্রিন্টারটি একটু
এটা সাইডে কাজ করব। ব্ল্যাক কার্লিস সমস্যা, তো আমরা দেখব আগে এটা ভালোভাবে কালি আসতেছে কিনা। তো বন্ধুরা এখান থেকে কালি ভালোভাবে আসতেছে, এখানে কোনো প্রবলেম নাই। আমরা এখন যাব আপনার নজল চেকে, এখান থেকে আপনার কালি টেনব। এবার চলুন আমরা একটা পেন দিই, এন্টারটি দেখি, আরেকটা পেন দিয়ে আমরা এবার, তবে ওয়েট করুন আপনাদের একটা পেন দিয়ে দেখাই। তো বন্ধুরা প্রিন্টারটি এবার দেখুন প্রিন্ট, তো এই ছিল আজকে আপনাদের এই ভিডিওটি করার মেন উদ্দেশ্য। প্রিন্টারটি কীভাবে ঠিক করবেন দেখুন, বাসায় বসে আপনারা যে কোনো মুহূর্তে ইপসনের 130 আপনারা ঠিক করতে পারবেন। তো এই ছিল আমাদের এই ভিডিও। আমাদের চ্যানেলটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে, আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, নতুন নতুন ভিডিও পেতে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর লাইক কমেন্ট শেয়ার করুন, আমাদেরকে জানান আপনাদের প্রবলেম, আমরা আপনাদেরকে হেল্প করব। তো বন্ধুরা এই ছিল আমাদের ভিডিও, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।